এরপরে প্রশ্ন হলো হোটেল এবং রেস্টুরেন্টে যে গরুর মাংস মুরগি মাংস বিক্রি করা হয় সেগুলো কতটুকু শরীয়ত সম্মতভাবে জবাই করা হয় গ্রাহকদের কারো জানা থাকে না, এমত অবস্থায় হোটেলের গরু ও মুরগির মাংস খাওয়া জায়েজ হবে কিনা? দেখুন, হোটেলটা যদি মুসলমান মালিকের হয়, সমাজটা যদি মুসলমান সংখ্যাগরিষ্ঠ সমাজ হয়, তাহলে সেক্ষেত্রে সেটা ইসলামী পদ্ধতিতে জবে করা হয়েছে সেই বিশ্বাস রেখে আপনি খেতে পারবেন, কোনো অসুবিধা হবে। আপনি ওইটা নিয়ে আর সন্দেহ করার দরকার না যে না আমি তো নিজের চোখে দেখি নাই, তাহলে তো আপনি কিছুই খেতে পারবেন না। কারণ আপনার যেই কোনো মোরগ খেতে যাবেন আপনার মনে হবে হায় হায় জবের সময় তো আমি ছিলাম না, কাজকাম বাদ দিয়ে তখন মোরগের কিছু কিছু করতে হবে, ঠিক না? বেঠি এই অতিরিক্ত সন্দেহ প্রবণতা ভালো, অতিরিক্ত সন্দেহ প্রবণ হওয়া যাবে না। আপনার মুরগি ছাগল গরু মুসলমানের দোকানে জবাই হয়েছে আলহামদুলিল্লাহ, ইসলাম পদ্ধতিতে জবাই হয়েছে সেই ধারণায় করবেন, আল্লাহ না করুক যদি সে আল্লাহ ছাড়া অন্য কারণ নামে জবাই করে বা জবে বিসমিল্লাহ না বলে করে থাকে, আপনার জন্য হারাম হবে না। যেহেতু আপনি সুধারণা করেছেন মুসলমান এটাই করবে সেই ধারণা আপনি করেছেন, অন্যায় করেন নাই। আর যদি অমুসলিম প্রধান কোনো জায়গায় থাকেন, সেখানে বেশি বাবা দোকানের মালিক অমুসলিম হয়, তাহলে আপনার অবশ্যই সেটা যাচাই করতে হবে যে তিনি ইসলামী পদ্ধতিতে জবাই করেছেন। কথাকে বুঝাতে পারছি? বাকি মুসলমানের দোকান হলে মুসলমান সংখ্যাগরিষ্ঠ সমাজ হলে অযথা সন্দেহ করার দরকার নেই। ইমাম সাহেব সুরা পড়ার আগে কি মুসল্লিকে বিসমিল্লাহ পড়তে হবে? না, সুরা ফাতিহার পর ইমাম সাহেব অন্য সুরার আগে সুরা মিলাবেন, বিসমিল্লাহ পড়তেছেন, মুসল্লি তার পড়তেছেন না, অতএব তার কি করা লাগবে না? এখানে বিসমিল্লাহ পড়া লাগবে না। মসজিদে সানে জামাত চলাকালীন সময় মসজিদে ঢুকে দেখি সানে জামাতের ইমাম সাহেব সুন্নতি পোশাক নাই এবং নামাজে তাড়াহুড়া করে পড়াচ্ছেন, এমত অবস্থা আমি কি জামাতে শরীক হব নাকি একা একা নামাজ পড়ব? সুন্নতি পোশাক নেয় মানে কি? ইমাম সাহেব যদি সতর ডাকে, হোক শার্ট প্যান্ট পরা হোক গেঞ্জি পরা, প্যান্ট পরছে টাকুর নিচে নেয় উপরে আছে, তিনি শরিয়ার সম্মত পোশাক পরছেন, এই পোশাক পরে নামাজ পড়াচ্ছেন, তার কেরাত বিশুদ্ধ মোটামুটি চলে, মানে বড় ধরনের ভুল লাহনে জলি হওয়ার মতো ভুল নাই, তাহলে এই মনে নামাজ আপনি দাঁড়ায় যাবেন, একা একা নামাজ পড়া যাবে না, জামাতে নামাজ পড়তে হবে আপনাকে। এখন আপনি বলছেন ইমাম তাড়াহুড়া করে, তাড়াহুড়া বলতে কি বুঝেন? তাড়াহুড়া বলতে যদি এত তাড়াহুড়া করে যে নামাজই হবে না, যেমন রুকুতে যাইতে না যাতে উঠে গেছে, উঠতে না উঠতে আবার চলে গেছে, এক সেকেন্ড অপেক্ষাও করে নাই, তাহলে সেক্ষেত্রে তার পিছনে নামাজই তার নামাজই হবে না। কিন্তু এত তাড়াহুড়া তো করে না, একটু বেশি তাড়াহুড়া করতে পারে, কিন্তু তারপরে আপনি জামাত শুরু হয়ে গেলে জামাতে যোগদান করতে হবে, আপনি আলাদা নামাজ পড়তে পারবেন না, জামাতের গুরুত্ব এত বেশি। হাজ্জাজ ইবনে ইউসুফ নাম শুনছেন? হাজ্জাজ ইবনে ইউসুফ খুনি, সাহাবীদেরকে হত্যা করতো সারাদিন, এর পিছনেও সাহাবীরা জামাতে নামাজ পড়তেন, অর্থাৎ সে যেহেতু ইমাম রাষ্ট্রের নেতা এই জন্য তার সেই নিয়মতি করত, কিন্তু সাহাবীরা তাকে বাদ দিয়ে আলাদা জামাত করেননি, তার পিছনে নামাজ পড়তেন। একবার ফজর নামাজ সম্ভবত মদ খেয়ে এসে দুই রাকাতের জায়গায় চার রাকাত পড়াইছে, মাতাল তো, চার রাকাত পড়াস এরপরে বলতেছে আর পড়াবো, সম্ভবত আব্দুল ইবনে মাসউদ না কে জানে পিছনে ছিলেন, বলে না আর লাগবে না এবার তুমি খাও। তারপরে সাহাবীরা জামাত আলাদা করতেন না, মুসলমানদের জামাতের গুরুত্ব এত বেশি, ঐক্যের গুরুত্ব এত বেশি। এই জন্য ভাই ইমাম সাহেব যদি লাহানে জলি করে তাহলে তো তার নামাজই হবে না, ভিন্ন কথা, কিন্তু ছোটখাটো ভুল হয় মোটামুটি নামাজ হয়ে যায়, এর পিছনে নামাজ নামাজ হয়ে যাবে। কিন্তু এরকম ব্যক্তি যে ইমাম হিসাবে পারফেক্ট না, তার লেবাস পোশাক তেলাওয়াত, তাহলে তাকে ইমাম হিসাবে নিযুক্ত করা এটা জায়েজ না, এটা কর্তৃপক্ষের উচিত না। কিন্তু অগত্যায় সেই ইমাম সানি জামাতে আপনি দাঁড়াইছেন, তাহলে দাঁড়াই যেতে পারেন নামাজ জামাতে পড়তে বসে।